আধুনিকতার যুগে ধর্মগুলো এখন শুধু খেলার পাত্রই। বৈজ্ঞানিকতা আর আবিষ্কারের প্রভাবে যেমনটা হয়ে উঠছেন নাস্তিক, ঠিক তেমনটাই পরিবর্তন করছেন নিজ ধর্মগুলো। সকল ধর্মেই বলা আছে নিজ ধর্ম ত্যাগ করলে কি ধরনের পাপ ভোগ করতে হয়। কিন্তু আপনি সনাতনী হয়ে জানেন কি সনাতন ধর্ম বা স্বধর্ম ত্যাগ করলে আপনাকে কি পাপ ভোগ করতে হবে এবং কি শাস্তি রয়েছে আপনার জন্য? চলুন ভিউয়ার্স, আজকের পর্বে জেনে আসি সনাতন ধর্ম ত্যাগ করলে আপনার কি কি পাপ ভোগ করতে হতে পারে। শ্রীমদ্ ভাগবতে 28টি নরকের মধ্যে অন্যতম ভয়ঙ্করী নরক হল অসিপত্র বন। যে ব্যক্তি স্বধর্ম পরিত্যাগ করে অন্য ধর্ম বা পরের ধর্ম গ্রহণ করেন তাহারা মৃত্যুর পর এই নরকে পতিত হন। যমদূতগণ অতি গরম তাপের কীটের জলে তাকে ফেলে তার দেহে কষাঘাত করতে থাকেন। তখন সে সহ্য না করতে পারে, ছোটাছুটি করতে থাকে। তখন অতি ধারালো তালবনের অসিপত্র দ্বারা তার দেহ কেটে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তখন সে চিৎকার করে বলে, আমি হত হলাম, আমাকে ছেড়ে দাও। বরং যমদূতগণ না ছেড়ে অবিরাম তাকে অসহ্য যন্ত্রণা দিতেই থাকেন। এইভাবে মৃত্যুর পর তারা অনেক অনেক বছর এই ভয়ঙ্করী নরকে কষ্ট যন্ত্রণা ভোগ করেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, শ্রেয়ান স্বধর্ম বিঘ্ন পরধর্মাৎ সেনাধিষ্ঠাৎ স্বধর্মে নিদানাং শ্রেয় পরধর্ম ভয়াবহ। এর অর্থ, স্বধর্মে যদি দোষও থাকে তাও পরধর্ম হতে অধিকতর উত্তম। স্বধর্ম সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক, কিন্তু অন্যের ধর্মে যাওয়া অতীব মহাপাপ ও বিপজ্জনক। আবার অন্যদিকে চাণক্য শ্লোকেও বলা হয়েছে যে যাহারা স্বধর্মের সাথে সম্বন্ধ রাখেন তাদের বিনাশ নেই, কিন্তু বর্তমানে কিছু ছেলে মেয়েরা লোভে সামান্য সুখের জন্য নিজের ধর্ম পরিত্যাগ করেন, কিন্তু তারা ভাবেন না যে কি মহা অন্যায় করছেন। তাই আসুন সময় থাকতে সচেতন হই, সাবধান হই। জয় হিন্দ।